পরমদয়াল ঠাকুর আমার, তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। ঠাকুর বাড়ির সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। এবং আপনাদের প্রতি প্রত্যেককে জয় গুরু দিয়ে আজের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজ ইষ্ট প্রসঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হলো, আমরা যারা নিরামিষাশী আছি তাদের অবশ্যই প্রোটিনের অভাব কিছু না কিছু থাকেই। তাই এই প্রোটিনের অভাবকে মেটাতে দয়াল কি কি বললেন, তাই আজকে আলোচ্য বিষয়। যারা আমিষাশী খায় তারা মনে করে যে তাদের শরীরে অনেক ভিটামিন আছে। শেষে ঠাকুর বললেন তা কিন্তু নয়, তার চেয়ে অনেক বেশি ভিটামিন নিরামিষাশীদের শরীরে থাকে। নিরামিষাশীরা তাদের প্রোটিনের অভাব মেটাতে কি কি খেতে পারে, তাই শিশি ঠাকুর বললেন। যারা নিরামিষাশী তারা এই প্রোটিনের অভাব মেটাতে সুসিদ্ধ ডাল খেতে পারে। দেখুন, ডাল অনেক রকমের আছে, মুসুর, মুগ, রাজমা, তারপর বিভিন্ন জাতীয় কলাই যেমন ছোলা, মটর, বিভিন্ন রকমের ডাল। এই ডালকে সেদ্ধ করে আমরা খেতে পারি, এতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে এই ডালে। এই ডালে যা ভিটামিন থাকে তা কিন্তু অন্য কোনো আমিষাশী খাবারে থাকে না। তাই শিশি ঠাকুর প্রথমে সুসিদ্ধ ডালের কথা উল্লেখ করলেন। তারপর আসি তিল বাটা। তারপরের যে শিশি ঠাকুর বললেন এই তিল বাটা, তিল বাটা হচ্ছে খুবই উপকারী। বাচ্চা হওয়ার পর তাকে যদি তিলের তেল মেসাজ করা হয় তাহলে কিন্তু তার শরীরে যে ব্যথা যন্ত্রণা তা থেকে অনেকটা মুক্ত হয়, ভালো ঘুম হয়। আর বাচ্চাদের যে অনেক সময় এখন সুগারও ধরা পড়ছে, এই সুগার থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। এই তিল বাটা এত উপকারী, তিলের তেল, তিল বাটা নয়, তিলের তেল এতটা উপকারী। আর তিল বাটা শিশি ঠাকুর আমাদের খেতে বলছেন, এতে প্রচুর ভিটামিন আছে। তারপরে হলো চিনে বাদাম বাটা, চিনে বাদামও কিন্তু খুব উপকারী। আরো বললেন শিশি ঠাকুর দুধ খেতে, দুধে সমস্ত ভিটামিন থাকে, প্রোটিন থাকে। এই দুধ সকাল এবং সন্ধ্যে আমরা যে সময় চা খাই, অনেকে বিকেলেও চা খান, তো এই যে চা খায়, চায়ের পরিবর্তে শ্রী শ্রী ঠাকুর বললেন একটু একটু করে চুমুক দিয়ে দুধ খেতে, এতে আয়ু বাড়ে, যদি আমরা হজম করতে পারি দুধটা। তারপর থানকুনি তো আছেই, থানকুনির কথা আমি আগেও বলেছি। এখন প্রমাণ করছে বিজ্ঞানীরা যে থানকুনি পাতাতে 80 রকমের রোগ প্রতিরোধ হচ্ছে। তারপর আরো একটা শাকের নাম বলি, সেটা হলো ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাক খেলে কি হয়, এতে করে যে স্মৃতিশক্তি বাড়ে, পরিপাক যন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ব্রাহ্মী শাকে। তারপর আসি কুলেখাড়া। কুলেখাড়া হলো শরীরে রক্তাল্পতাকে হ্রাস করে, রক্তে কোনো রোগ হয় না, কুলেখাড়ার গুণাগুণ খুব বেশি। তারপর আরো একটি শিশি ঠাকুর আরো একটি খাবারের কথা উল্লেখ করলেন, সেটি হলো টক দই। টক দই সম্পর্কে শিশি ঠাকুরের একটি ছড়া আছে, ছড়াটা আপনাদের বলে শোনায়। টক দই কিন্তু নেহাত ভালো, ঝোলা গুড়ে খাস যদি, অনেক বালাই দূর করে এই প্রাচীন নীতি টক দধি। আরো আরেকটি খাবার ইসবগুল। এই ইসবগুলের যে কার্যক্ষমতা সেটা আমি আগের ইষ্ট প্রসঙ্গে বলেছি। থানকুনি আর ইসবগুল সম্পর্কিত একটি ইষ্ট প্রসঙ্গ আছে, তাতে আপনারা দেখবেন ইসবগুলের কতটা কার্যক্ষমতা। তাহলে এই যে খাবারগুলো, এগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আমাদের শরীরে কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা কাজ করার শক্তি পাব। আর এইসব খাবার খেলে দেখবেন শরীরে রোগ জ্বালা কম হচ্ছে। এইভাবে শিশি ঠাকুর প্রোটিনের অভাব মেটাতে এই খাবারগুলি খেতে বললেন। তারপর আরো আরেকটি কথা বলি, শিশি ঠাকুর আমাদেরকে রান্না করার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি বললেন। যেমন আমরা চাল ধুয়ে জল ফেলি, শিশি ঠাকুর বললেন চাল ধুয়ে ওই জল না ফেলে তাতে রান্না করা ভালো, ভাত রান্না করা ভালো। ভাতের ফ্যান আমরা ফেলে দিই, কিন্তু শ্রী ঠাকুর বললেন যে ওই ফ্যান, ভাতের ওই ফ্যান না ফেলাই ভালো। আরো বললেন আমরা তরকারিতে নুন কখন দেব, এ প্রসঙ্গে শিশি ঠাকুর বললেন
তরকারিতে নুন দেওয়া উচিত ঠিক সেই সময় যখন আমি তরকারিটা নামাবো তার ঠিক পূর্বে, মানে তরকারি নামাবার ঠিক পূর্বে নুন দেওয়া উচিত। তাতে যদি যদি আমরা নুনটা প্রথমেই দিয়ে দিই তরকারিতে, তাহলে নুনের যে গুণাগুণ তা নষ্ট হয়ে যায়। তারপর তরকারিতে চিনি দিবার প্রসঙ্গে শ্রীশ্রী ঠাকুর বললেন, অনেকেই আছি তরকারিতে চিনি দিই, কিন্তু শ্রীশ্রী ঠাকুর বললেন তরকারিতে যদি চিনি দেওয়া হয় তাহলে তরকারির যে সুগার, মানে তরকারির যে একটা স্বাদ আছে, সবজির যে একটা গুণাগুণ তা নষ্ট হয়ে যায়, তরকারির সুগারটা নষ্ট হয়ে যায়, তাই তরকারিতে চিনি দিতে ঠাকুর নিষেধ করলেন। এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। আমরা এইভাবে নিয়মিত যদি এই খাবারগুলি খেতে থাকি আমাদের শরীরে প্রোটিনের অভাব দেখা যাবে না। আর ডাল ভাত অতি পুষ্টিকর খাদ্য, ডাল ভাত খেলে শরীর সুঠাম হয়, শরীরে কোনো রোগ জ্বালা থাকে না। আপনারা নিয়মিত এই খাবারগুলি খেয়ে দেখুন, অতি অবশ্যই টক দই প্রত্যেককে বাড়িতে খাওয়াবেন, নিজেরাও খাবেন, কারণ টক দই খুব উপকারী। আর বিভিন্ন জাতীয় ডাল এবং দুধ নিয়মিত খেতে শ্রী শ্রী ঠাকুর নির্দেশ দিলেন। এই বলে আজের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। জয় গুরু।